हेलो फ्रेंड्स, वेलकम टू माय ट्रैक्टर बांगला यूट्यूब चैनल। तो फ्रेंड्स, आज के वीडियो तुम्हारा प्रथम से शेष पर्यंत एकदम देखते थको, कारण ये वीडियोते तुम्हारा अनेक किछु शिखबे। वीडियो शेषे आमि किछु कथा बोलछि, ओइगुलो आपनारा मन दिए शुनबेन। ता वीडियोटी शुरू थेके शेष पर्यंत एकटाना मनोयोग सहकारे देखते थाकुन किभाबे फिटिंग करे चालाच्छि, ताहले आपनारा किछु बुझते पारबेन। आर कमेंट करे जानाबेन जे कार केमन लेगेछे बा आरो आपडेट के कि रकम चाओ। तो प्लिज वीडियो प्रथम से शेष पर्यंत देखें और चैनल प्रथम हो चैनल के सबसक्राइब कर और वीडियो भलो लगले लाइक कर उत्साहित कर। तो देख पुरो वीडियो। चलिए
দেখেন দেখি ভাই মাটি কতটা হয়েছে দেখেন দেখি, দেখুন 1 ফুটের উপরে মিনিমাম 12-13 ইঞ্চি মাটি ডিপ হয়েছে, দেখুন 12-13 ইঞ্চি মাটি ডিপ এক চাষেই ডিপ হয়েছে, এবং মিশন আমাদের সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমরা যে নেক্সট ভিডিও করব সেটা হচ্ছে, হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাক্টর বাংলা। তো ফ্রেন্ডস, এই কদিন আগে যখন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তাতে অনেকের কমেন্ট ছিল যে দাদা এইটা সাকসেসফুল হবে না, কোনোদিন কাল্টিভেটারের পিছনে রোটার ভেটার লাগিয়ে কোনোদিন ক্রস লাগিয়ে চালানো যাবে না। তো আজকে আমি সেটা সাকসেসফুল করতে পেরেছি। তো এর নেক্সট পরবর্তীতে আমি আরও 605 ফোর হুইল ড্রাইভ দিয়ে কাদাতে চালাবো, কাদাতে কেমন পারফরমেন্স হচ্ছে বা এটাতেও আমি গিয়ে কাদাতে নামিয়ে টেস্ট করব, তারও একটা ভিডিও আপলোড করে দেবো, কাদাতে বানাবো, ঠিক আছে। কাদাতে যদি এ সাকসেসফুল হয়ে যায় তাহলে এরপর ফোর হুইলে লাগাবো, তারপর 2 কাল্টিভেটার 1 রোটার ভেটার, মানে 3টে এমপ্লিমেন্ট থাকবে একটি ট্র্যাক্টরের পিছনে, সেটি 2 হুইল দিয়ে সম্ভব নয়, সেটি 4 হুইল দিয়ে চালাবো। 2 কাল্টিভেটার থাকবে, 2টো কাল্টিভেটার, তার পিছনে রোটার ভেটার। মানে কমেন্ট করে জানান যে ভিডিও চাই, এবং যদি ভিডিওতে লাইক দাও তাহলে অবশ্যই কিন্তু আমার নেক্সট ভিডিও বানানোর মানে মন থেকে আগ্রহ থাকবে। তো দেখুন আমি এটা যেমন করেছি, 2টো বিয়ারিং দিয়ে মাঝখানে শ্যাফ্ট দিয়ে ক্রস করে লাগিয়ে দিয়েছি। এটা অনেকেই ভাবতে পারছিল না যে হবে না হবে না, ঠিক আছে। তো আমি করে দেখিয়েছি, এরপর আপনাদের ভালোবাসা, ভিডিওটি শেয়ার, কমেন্ট, লাইক চাই। তাহলে আমি নেক্সট 2 কাল্টিভেটার 1 রোটার ভেটার মানে লাগিয়ে চালিয়ে দেখাবো, ঠিক আছে। তো দেখতে থাকুন নেক্সট ভিডিও কাদাতে চাষ হবে। তো যারা নতুন আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো হয়ে গেছেন অবশ্যই সাবস্ক্রাইব করা আছে, তারা চ্যানেলটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে একটি লাইক ডিসলাইক যেটা যার মনে আছে অবশ্যই করবেন।